সেই হিসাবেই আমরা কিন্তু ভোট পাবো। আপনার এলাকায় বৃহৎ পাথর কোয়ারি রয়েছে, পাথর তোলার অনিয়ম দীর্ঘ সময় বন্ধ করা যায় না, শ্রমিক মরেছে, এইটা কি নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে বলে মনে করেন আপনি? নির্বাচনী প্রভাব আমার মনে হয় না পড়বে, বিকজ যে কথা মনে রাখতে হবে দ্যাট অনিয়ম ইজ অনিয়ম, আর অনিয়মের উপরে কিন্তু নিয়মের কার্যক্রম হয়েছে। বাট আমার বিশ্বাস আগামীতে এটাকে যে শৃঙ্খলার ভিতরে আমরা একটা নিয়ে আসতে পারি, এই পদক্ষেপ ডেফিনেটলি এই সরকারে নেবে, আওয়ামী লীগ সরকার যদি আসে। পনেরো মিনিটের আগে ইচ্ছ একটু রাখো তো, ফোন করতে করতে ফোনে পাই না। আপনি আপনি আরো একটু স্পেসিফিক হন, কোন কোন সড়কের কথা বলছেন? আচ্ছা, এই দুইটি সড়কে আপনি কয় বছর আগে গেছেন? পনেরো দিন আগে গেছেন। ওখানে কোনো কাজ হচ্ছে না? না, কাজ হচ্ছে কি না, আর কতদূর কাজ হয়েছে না? আপনাকে যখন মিডিয়াতে আমাকে তুলেছেন, আপনাকে অনেস্ট হতে হবে। ৭৫০ কোটি টাকার কাজ কিন্তু ভোলাগঞ্জ রাস্তা হচ্ছে, এটা আপনি জানেন। হ্যাঁ, নো 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 নো, আপনার প্রশ্ন করার উদ্দেশ্যটা আমি কিন্তু খুঁজে বাইর করতে চাই। আর জাফলংয়ের কাজ প্রায় ১৫০ কোটি টাকার কাজ ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে, আপনি এখনই গিয়ে দেখেন না কত দূর কাজ এগিয়েছে। হ্যাঁ, এটা ঠিকই আছে কিছুটা বিলম্ব হয়েছে, বাট বিভিন্ন কারণে, তোমার আমলাতান্ত্রিক কারণেই এগুলি বিলম্ব হয়েছে, বাট কাজ যে হয় নাই এটা প্লিজ, এটা প্লিজ বলেন না, বিকজ ওটা আমার মনে হয় জনগণকে একটা রং মেসেজ দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ।